What's up guys, welcome to my YouTube channel. আজকের ভিডিওতে আমরা দেখব টপ 10 বাংলাদেশি অ্যাপস যেটা খুবই হেল্পফুল। তো নাম্বার 10 অ্যাপস হচ্ছে টপ টিউব হচ্ছে ইউটিউবের একটি অল্টারনেটিভ অ্যাপস যেটা খুবই লিমিটেড এমবিতে আমরা ইউটিউব দেখতে পাবো, আর এটা যারা লিমিটেড ডেটা ইউজ করেন তাদের জন্য খুবই ভালো। নাম্বার 9 অ্যাপস যেটা হইতেছে সেটা হচ্ছে রিডমিক নিউজ। আমরা সকল প্রকার দেশের খবর পাত্রার খবর টবর পাওয়ার জন্য আমরা এই অ্যাপটি ব্যবহার করতে পারবো। রিডমিক নিউজে কোনো প্রকার অ্যাড ছাড়া সব খবর নিউজ দেখা যায়। নাম্বার 8 যে অ্যাপটি সেটা হচ্ছে রিডস ব্রাউজার। এটা খুবই একটা ভালো ব্রাউজার যেটাতে আপনার লাইভ টিভি, রেডিও এবং দেশের সব খবর পেতে পারে, এবং এই ব্রাউজারটি বাংলাদেশি ব্রাউজার অ্যান্ড ইটস ভেরি গুড ব্রাউজার। নাম্বার 7 যে অ্যাপটা আছে সেটা হইতেছে লিখন। এটা হইতেছে আমরা বিভিন্ন প্রকার বাংলা স্টাইলিশ ট্যাগ ফন্ট দিয়ে আমরা বিভিন্ন প্রকার লেখা বানাইতে পারি, যেটা খুবই দেখতে বিউটিফুল লাগবে, আর এটা খুবই সুন্দর একটা অ্যাপ। নাম্বার 6 যে অ্যাপটি আছে সেটা হইতেছে বাংলা কিবোর্ড। খুবই ভালো একটি বাংলা লেখার জন্য কিবোর্ড, আর এই কিবোর্ডটা ইজিলি বাংলা ওয়ার্ডগুলো ক্যাচ করে ফেলতে পারে, আর আপনি ইজিলি বাংলা লিখতে পারবেন এই কিবোর্ডের সাহায্যে। নাম্বার 5 অ্যাপটি হইতেছে উইনেট। কুইজ খেলে বিভিন্ন প্রকার কুইজ খেলে মোবাইলের টাকার রিচার্জ নিতে পারবেন এই অ্যাপটির সাহায্যে। এটা খুবই হেল্পফুল একটি অ্যাপ। আমাদের কুইজ খেলার বিনিময় মোবাইল রিচার্জ দেয় এবং পাশাপাশি আমাদের জ্ঞানও বৃদ্ধি করে, আর তাই এটা খুবই দরকারি একটা অ্যাপ সবার জন্য। নাম্বার 4 যে অ্যাপটি আছে সেটার নাম হইতেছে কথা। কথা হইতেছে বাংলাদেশি সোশ্যাল নেটওয়ার্ক যেরকম হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার ইত্যাদির মতো। এটা বাংলাদেশি সোশ্যাল নেটওয়ার্কিং একটা অ্যাপ যেটা খুবই ভালো ডেভেলপিং হয়েছে, আর তোমরা এটা ট্রাই করতে পারো, খুবই ভালো একটা অ্যাপ। নাম্বার 3 যে অ্যাপটা তার নাম হইতেছে বায়োস্কোপ। বায়োস্কোপ এমন একটা অ্যাপ যেটাতে আপনি লাইভ টিভি, মুভি ইত্যাদি আর অনেক কিছু দেখতে পারবেন, আর এটা খুবই ভালো একটা অ্যাপ যার সাহায্যে আপনি HD কোয়ালিটির মুভি দেখতে পারবেন। নাম্বার 2 হইতেছে কিছুটা নেটফ্লিক্সের মতো বাংলাদেশি অ্যাপ যেটার নাম আইফ্লিক্স। এটাতে বিভিন্ন প্রকার তাদের নিজের শো, নাটক প্লাস আপনি ইংলিশ, হিন্দি, বাংলা ইত্যাদি সব মুভি দেখতে পারবেন এবং ডাউনলোড করে রাখতে পারবেন। এটা খুবই ভালো একটা অ্যাপ এবং প্রত্যেকটা মুভির কোয়ালিটি HD থাকে। নাম্বার 1 যে অ্যাপটা আছে সেটার নাম হইতেছে ইমেজিন রেডিও। এটা একটি অনলাইন মিউজিক প্লেয়ার যেটার মাধ্যমে আপনারা সকল প্রকার ইংলিশ আর বাংলা গান শুনতে পারবেন, আর এটা খুবই ভালো একটা অ্যাপ। এটা ডেভেলপিং খুবই জোস, এটার মানে গানগুলো সব ফ্রিলি শুনতে পারবেন, এবং এটা খুবই বাংলাদেশের মতো ভিতর একটা খুবই ভালো একটা অ্যাপ। তো দ্যাটস ফর টুডে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আর এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।